মানুষের জীবনে স্বপ্ন এবং আশা দুটো দুপ্রান্তে বসবাস করে। আমরা ঘুমে থাকা অবস্থায় দেখি স্বপ্ন, জেগে থাকা অবস্থায় করি আশা। নতুন আর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ। আমি সুস্মিতা, সুস্মিতাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখে হয়তোবা অনেকেই বুঝে গেছেন আমি কোথায় গিয়েছিলাম। গিয়েছিলাম নার্সারিতে গাছ দেখার জন্য আর একটা ইনফরমেশন জানার জন্য। টানা বৃষ্টির কারণে বেশ কিছু পিঁপড়া দেখা যাচ্ছে আর পিঁপড়াগুলো গাছের পাতা কেটে দিচ্ছে। তো আমি এটা জানার ইচ্ছে ছিল যে কী মেডিসিন দিলে এই পিঁপড়াগুলো আর থাকবে না। তো আমি কোনো কীটনাশক দিতে চাচ্ছি না, যেহেতু আমার ছোটো বাচ্চা, ওরা বারান্দায় গিয়ে খেলাধুলা করে। তো নার্সারির ভাই আমাকে খুব ভালো একটা ইনফরমেশন দিয়েছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। নার্সারি থেকে বের হয়ে যখন চলে আসব, তখন ভাইয়া বলল, দিদি একটা গাছ নিয়ে যান। আমি বলেছি আমার বারান্দায় খুব একটা জায়গা নেই, তাই আজকে নিচ্ছি না। তখন উনি একটা কথা বলল যে এতটুকু একটা গাছের জায়গা আপনার বারান্দায় হবে না। কথাটার ভেতরে একটা মন খারাপের ব্যাপার ছিল, যেটা আমাকে ভাবিয়েছে আসলে আমাদেরই কোনো জায়গা নেই, আমরাই এই পৃথিবীতে ক্ষণস্থায়ী। এই কথা ভেবে আমি দুটো গাছ নিয়ে এসেছি এবং গাছ দুটো রোপণ করে নিচ্ছি। আমাদের জীবনেই তো অস্থায়ী, অনেক সময় অনেকের মুখে শোনা যায় আমার কোনো আশা নেই, কোনো স্বপ্ন নেই। আসলে কি কারো আশা বা স্বপ্ন কখনো শেষ হয়? স্বপ্ন ফুরিয়ে যায় ঘুম ভাঙার সাথে সাথে, আর আশা সবসময়ই আমাদের থেকে যায়, কারণ আশা করি আমরা জেগে, ঘুমের অবস্থায় দেখি স্বপ্ন। তো স্বপ্ন যেদিনকার আমাদের দেখা শেষ হয়ে যাবে, অটোমেটিক দেখবেন আশাও আমাদের শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, কথাগুলো একটু গাম্ভীর্য হয়ে গিয়েছে। নার্সারির ভাইয়া বলেছে গুল কিনতে পাওয়া যায়, এটা আপনি পানের দোকানে পাবেন, এটা গাছের গোড়ায় দিয়ে দিলে পিঁপড়া এবং কোনো পোকামাকড় আর মাটিতে হবে না। তো আমি সেটা দিয়ে নিয়েছি, দেখি কি হয়তো বা পিঁপড়াগুলো চলে যাবে আর থাকবে না। আমি এর আগে নিম পাতার রস ব্যবহার করেছি, কিন্তু ভালো কোনো ফল পাইনি। আর একটা টপে পর্তলিকা গাছ ছিল, এখানে অনেক আগাছা হয়েছিল, সেগুলো ফেলে নতুন করে আবার গাছগুলো বসিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পর্তলিকা গাছগুলো তুলে আমি মাটিগুলো ঠিক করে নিচ্ছি। মাটিগুলো অনেক শক্ত হয়ে গিয়েছিল, একটু হাত থেকে ভেঙে নিচ্ছি, এরপরে গাছগুলো বসিয়ে দিয়েছি। যে কোনো জিনিসেই অনেক যত্নের উপর টিকে থাকে। এই গাছটা অনেক দিন ধরে যত্ন নেওয়া হচ্ছিল না, বিধায় আগাছা জমে গিয়েছিল। গাছের সব টবগুলো বারান্দার ঠিকঠাক জায়গায় বসিয়ে আপনাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। পর্তলিকা এই গাছটায় কিন্তু চার ধরনের ফুল ফোটে। কোনো এক সকালে চার ধরনের ফুল যদি ফুটে থাকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি নার্সারি থেকে আসার সময় পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম, সেটার ভিডিও আর করা হয়নি। তো এখন পেয়ারা মেখে নিব, আমরা বলি পেয়ারা মাখা বা ভর্তা, এটা আপনাদের সাথে শেয়ার করব। এই সময় বাজারে অনেক পেয়ারা পাওয়া যায় এবং পেয়ারাগুলো অনেক মিষ্টি হয়। পেয়ারাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পেয়ারাটাকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বাজারে এখন ছোট ছোট পেয়ারা পাওয়া যায়, এই শ্রাবণ ভাদ্র মাসে পেয়ারাগুলো অনেক মিষ্টি হয়। এটা কিন্তু আমাদের বরিশালের, আমাদের বাড়িতে এই পেয়ারাটা অনেক হতো, এখনো হয়। বাহিরে একটা পেয়ারা ভর্তা বিক্রি করে, খেতে কিন্তু অসাধারণ হয়, বিশেষ করে স্কুল গেটের সামনে অথবা কলেজের গেটের সামনে। আমরা যখন কলেজ থেকে বের হতাম, সবার প্রথমে আমরা পেয়ারা ভর্তা কিনে খেতাম, অনেক মজা লাগতো। হয়তো বা আপনারাও খেয়েছেন।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেয়ারা কাটা হয়ে গিয়েছে। পেয়ারা ভর্তা করার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি, আর মশলাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। এখানে দিয়েছি ধনিয়া পাতা, সরিষা এবং 2-3টা কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটু কম দিয়েছি কারণ আমার ছেলেরাও পেয়ারা ভর্তাটা অনেক পছন্দ করে। দিয়েছি 1 টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ। এখন পেয়ারাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অনেকে আবার তেঁতুল দিয়ে পেয়ারা ভর্তা খেতে অনেক পছন্দ করে, আমি তেঁতুল দিব না কারণ আমার তেঁতুল দিলে খুব একটা ভালো লাগে না। আমার কেন যেন তেঁতুল, অতিরিক্ত টক কোনো ফল খেতে ভালো লাগে না। ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমরা খেয়ে বলবো আপনাদের টেস্ট কেমন হয়েছে। আপনারাও পেয়ারা ভর্তা বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লেগেছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আমরা এখন পেয়ারাটা খেয়ে নিচ্ছি। আমার ছেলেও খাচ্ছে, তবে ছোট ছেলেকে ধুয়ে দিয়েছি কারণ সে ঝাল একদমই খেতে পারে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।